ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ঘটনা ঘটে অনেক ধরনের সারা বছরের চলমান প্রক্রিয়া থাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে যখনই কিছু ঘটে সেখানে জায়দ খানের নাম চলে আসে সেটা ইতিবাচকভাবে হোক বা নেতিবাচকভাবে হোক মানে এটা কারণটা ঈর্ষাপরান্বিত হয়ে আর কিছুই না আমি আপনি আমাকে এখানে হাত ধরে একটা শব্দ দেখান যে আমি ইন্ডাস্ট্রির অ্যাগেনস্ট একটা কাজ করেছি ইন্ডাস্ট্রিতে সমস্ত সংগঠন ইন্ডিয়ান ছবি পক্ষে মত দিয়ে এসছে শিল্পী সমিতি দেয়নি কেন দেয়নি দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসে বলে আমি আপনাকে বলি আমার কোনো আপনার কোনো অভিযোগ যদি পান আমাকে বলবেন সরাসরি আমি কোনো শুটিংয়ে কোনো শিল্পীকে দেরি করে এসেছে তাকে সাপোর্ট করেছি শিল্পী সমিতি এমন একটা কাজ দেখাতে পারবেন না যেটা সংগঠন বিরোধী কাজ আমি যেটা বলতেছি মানে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ইন্ডাস্ট্রির কোনো সিনিয়রদের সাথে কোনো ডিরেক্টরের সাথে শুটিং স্পটে গিয়ে আমার কি হয়েছে হাতাহাতি এরকম তো আপনার অনেক কিছু লেগেছেন অনেক নায়কের সাথে এমন হয়েছে জীবনে হয়েছে এমন হয়নি আমাদের কাছে বিচার এসছে কোনো শিল্পীর বিচার করিনি এমন কিছু হয়নি তারপরও কিছু লোক আছে তোকে দেখতে নাহি তোর চলন বাঁকা অনেক কাজ করেছি বলে এইগুলো যখন শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার আগে এত দুর্নাম আমার ছিল না যেই আমি শিল্পী সমিতির সেক্রেটারি হলাম শিল্পী সমিতিকে জায়গায় কাজ করলাম তখন কথা আসলো আমি কেন লাশের খাট ধরে সেলফি তুলি এইটা কোনো শব্দ হতে পারে না কেন আমি সাহায্য করে সেলফি দেব এটা একটা শব্দ হতে পারে আমার স্বাধীনতা আমি একটা খাট ধরলে একটা ছবি তুলতেই পারি

যে জায়দ খান যাদেরকে সাহায্য করে জায়েদ পরে তাদেরকে বলে যে তোরা ফেসবুকে এটা প্রচারণা হলে সাহায্যটা ফিরিয়ে দেয় একজনকে 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 দেখেন আপনি এত মানুষে বলে এমন একজনকে আনেন যে জায়দ সাহায্য দিয়ে কাউকে ফোনে বলেছি বাবু আমিও কালকে বলতে পারি যে বাবু আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এটা বিশ্বাস তো কি আপনার প্রমাণ তো থাকতে হবে যে আপনাকে আমি ফোন করেছি একটা ওই সময় আপনি কল রেকর্ড দেখবেন আমার আপনাকে এস এম এস করেছে দেখবেন আমি আমার কোনো শিল্পীকে মানে সাহায্য করে কোনোদিন ছবি ফেসবুকে আপলোড দিন আমি দিয়েছি কাদেরকে যারা এফডিসি যারা আমাদের সহশিল্পী বস্তি বেশি অভিনয় অভিনয় করে যারা খুব খেটে খাওয়া ওদের সাথে আমি দিয়েছিলাম আমার শিল্পী সমিতি মিলে কেন দিয়েছিলাম যে করোনাকালীন খেলে শুধু শিল্পীরা নেয় না শিল্পীরা দেয় এটা মানুষকে জানানোর জন্য এবং আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলেছে সৎ কাজে কর পরস্পর প্রতিযোগিতা করে অগ্রসর হোক আমাদেরকে আমাদের দেখে যে আবার এটাও বলবে যে দান করলে গোপনে দান করলে গোপনে জিনিসটা দুই রকম আছে ভাইয়া এখন আমাদের দেখে যদি আরো উৎসাহিত হয় হোক না